উৎসব মুখে কুমিল্লা 14 গ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 14 গ্রাম ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসায় সকাল 10টা থেকে দুপুর 12:30টা এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে 36 জন সাংবাদিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সংবাদকর্মীদের ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে বিজয় হন দৈনিক নয়া দিগন্তের সিরাজুল ইসলাম ফরাইজি সিনিয়র সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আমার দেশের মোহাম্মদ এমদাদ উল্লাহ সহসভাপতি পদে আজকের দৈনিকের মোহাম্মদ জহিরুল হাসান সাধারণ সম্পাদক পদে জায় জায় দিনের মোহাম্মদ বেলাল হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ আহসান উল্লাহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আলম দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিন আলম সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনির উল্লাহ ভূঁইয়া কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে আনিসুর রহমান রাসেল পাটোয়ারি ও 71 বাংলা টেলিভিশন রিপোর্টার শফিউল আলম নির্বাচিত হন এর আগে নির্বাচন কমিশনের চেয়ারম্যান কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন এছাড়া বক্তব্য রাখেন 14 গ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান নির্বাচন কমিশনের সদস্য কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মোশাররফ হোসেন নির্বাচন কমিশন সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী রফি উদ্দিন সিদ্দিক আমি নিজে ভারতের প্রেসিডেন্ট